ছোট পর্দার আর একটি খবর মিস না করতে সাবস্ক্রাইব করুন খবর টিভিকে, আর বেল আইকনে ক্লিক করে পেয়ে যান প্রতিটি খবর সবার আগে। হাজার হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2018 হয়েছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। 30 সেপ্টেম্বর রোববার রাত 12টার সময় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা রাজদর্শন হলে এবারের আসরের বিজয়ীর নাম ঘোষণা করা হয়। এই প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন নিশাত মামা সালোয়া ও তৃতীয় হয়েছেন নাজিবা বুসরা। তবে গতবার কেলেঙ্কারি মতো এবারও মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নিয়ে শুরু হয়েছে অনেক বিতর্ক, কারণ অনুষ্ঠান সন্ধ্যা 7:30 শুরু হওয়ার আগেই সেখানে উপস্থিত সাংবাদিক ও দর্শকরা আগেই জেনে গিয়েছিলেন কে বিজয়ী হচ্ছেন। শেষ পর্যন্ত সেই গুজবই সত্যি হয়। এছাড়া অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে প্রতিযোগীদের মূর্খের মতো উত্তর দেওয়া কয়েকটি ভিডিও ক্লিপ তো এখন ভাইরাল হয়ে গিয়েছে। এমন একটি ভিডিও ক্লিপে দেখা যায় এক প্রতিযোগী H2O কি তা বলতে পারছেন না, অন্য আরেকটি ভিডিওতে দেখা যায় আরেকজন প্রতিযোগী উইশ শব্দটির মানে জানেন না। এই যখন অবস্থা তখন তারকাদের মধ্যে বেশিরভাগ নীরব থাকলেও কিছু কিছু সাহসী এবং শিক্ষিত তারকা এ বিষয়ে মুখ খুলছেন। তাদের মধ্যে একজন লাক্স থেকে উঠে আসা মডেল ফারিয়া শাহরিন এই বিষয়ে ফারিয়া ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এবং সেখানে তিনি জানান, আমরা কেন এই মেয়েগুলোকে নিয়ে হাসতেছি, ওদের কি দোষ, ওরা তো জেনেই আসছে যে ওদের চেহারাটি আসল, ওদের কি শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়েছিল বিফোর রেজিস্টারিং, আই ডাউট, আর যদি নাই দেয়া থাকে ওদের কি গ্রুমিং করাইছে বা কারা করাইছে, যারা হাওড়ি বলার পর আই এম ফাইনটা পর্যন্ত বলতে শেখে নাই, আর এত খ্যাত মেয়েরা কিভাবে ফাইনালিস্ট হয় মিস ওয়ার্ল্ড বাংলাদেশে, যারা কিভাবে ওদের এতদূর আনলো, সো ফার আই নো যে অনেকগুলো রাউন্ড থেকে এতগুলো রাউন্ড কিভাবে এই মেয়েগুলো শেষ করলো এবং ফাইনাল আসলো। এই দেশে অলওয়েজ খোমারি মূল্যায়ন হয়, যোগ্যতার না। সো এইসব মেয়ে ওটা জেনেই আসছে ব্যর্থতা সব আয়োজকদের, যারা এত বড় একটা প্ল্যাটফর্মকে কমেডি শো বানানোর জন্য সুযোগ করে দেয়। দর্শক, অনেক বছর পর 2017 সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ আবার বাংলাদেশে ফিরে আসে, কিন্তু গতবারের আসর থেকেই একের পর এক বিতর্কে জড়িয়ে যাচ্ছে এই অনুষ্ঠানটি, যার জন্য অনেক মানুষই এই অনুষ্ঠানে আয়োজক এবং বিচারকদের দোষী সাব্যস্ত করেছেন। দর্শক, আপনি কি মডেল ফারিয়া শাহরিনের কথার সাথে একমত? জানাতে পারেন আপনার যে কোনো মতামত নিচে কমেন্ট সেকশনে।